দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের বলছি যে এখন আমি তোমাদের সামনে যেটা পড়াবো সেই বিষয়টা হচ্ছে তড়িৎচালক বল। এর আগে আমরা কি কি পড়েছি? এর আগে আমরা পড়েছি আধান কাকে বলে, আমরা জেনেছি আধান দুপ্রকার, ধনাত্মক আধান আর ঋণাত্মক আধান, আমরা জেনেছি কুলম্বের সূত্র, কুলম্বের সূত্র থেকে আমরা পেয়েছি যে আধানের একক সিজিএস পদ্ধতিতে স্ট্যাট কুলম্ব বা ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট ESU, আর এসআই পদ্ধতিতে আমরা তাকে জেনেছি কুলম্ব, এটা আমরা জেনেছি। তারপরে আমরা কি জেনেছি? তারপরে আমরা জেনেছি যে তড়িৎ বিভব কাকে বলে, বিভব পার্থক্য কাকে বলে। আজকে আমরা কি জানব? আজকে আমরা জানব তড়িৎ চালক বল কাকে বলে। দুটো শব্দ, একটা তড়িৎ আর একটা চালক। আচ্ছা, চালককে? চালক হচ্ছে যে চালায়। ভ্যান চালক মানে কি? ভ্যান চালক, ভ্যানটাকে যে চালায়। বাসের চালককে? যে বাসটা চালায়। তাহলে তড়িৎ চালককে? যে তড়িৎটাকে চালাবে। তাহলে যে তড়িৎ বা আধানকে চালনা করে তাকেই আমরা বলবো তড়িৎ চালক বল। ঠিক আছে, আমরা বললাম বল, কিন্তু এটা আসলে একটি শক্তি। আচ্ছা, এই যে আমি বললাম যে যে তড়িৎ বা আধানকে চালনা করে, কোন দিকে চালনা করবে? দুটো তো দিক, তাই না? আধানের দুটো দিক আমরা জানি, একটা হচ্ছে পজিটিভ বা ধনাত্মক আর একটা হচ্ছে নেগেটিভ। আমাদের প্রচলিত ধারণায় আমরা বলবো যে আমাদের তড়িৎ প্রবাহটা হয় পজিটিভ থেকে নেগেটিভের দিকে। তাহলে এখানে বল লাগছে কেন? এমনিই তো যাবে। এটা বোঝবার জন্যে আমাদের একটা ছোট্ট ছবির সাহায্য নিতে হবে। এই ছবিটা ভালো করে দেখো, খুব ভালো করে ছবিটা দেখো। এটা একটা জলতলের ছবি। দেখো, এখানে জলতলটা বেশি আর এখানে জলতলের উচ্চতাটা কম। তাহলে কোন দিক থেকে কোন দিকে জল যাবে? তোমরা বলবে স্যার এই দিক থেকে জল এই দিকে চলে যাবে। একদম ঠিক বলেছ। এই জলতলের প্রবাহটা, এই জলের যে প্রবাহ, সেটা কতক্ষণ চলবে? না, যতক্ষণ উচ্চতাটা সমান হচ্ছে। পরের ছবিটা দেখো। পরের ছবিটায় আমরা কী দেখছি? দেখছি যে আমাদের জলের উচ্চতাটা সমান হয়ে গেছে। আর জল প্রবাহ হবে? হবে না। কিন্তু আমি যদি আর একটা কাজ করি, এখানে একটা কল লাগিয়ে দিই, মানে এদিক থেকে জল এদিকে আসবে, এদিক থেকে জলটাকে আবার পাম্প করে আমি এদিকে নিয়ে আসবো, তাহলে কি জলের প্রবাহটা চলতে থাকবে? তোমরা নিশ্চয়ই বলবে হ্যাঁ, চলতে থাকবে। এই যে জলের প্রবাহটা চলতে থাকার জন্য আমাকে কী করতে হয়েছে? না, একটা কল লাগাতে। তাহলে আমাকে যদি কোষের মধ্যে, তড়িৎ কোষের মধ্যে বা বর্তনীতে এরকম একটা নিরবিচ্ছিন্ন জলের প্রবাহের মতন তড়িতের প্রবাহ পেতে হয়, তাহলে আমার যেটা লাগবে সেটা হচ্ছে তড়িৎচালক বল। দেখো, আমরা একটা সার্কিট এঁকেছি, এটাকে বলা হয় একটা বর্তনী। বর্তনী মানে কি? না, এখানে একটা তড়িৎ কোষ থাকবে। সবসময় জানবে তড়িৎ কোষের লম্বা মতো দাগটা পজিটিভ, হচ্ছে ছোট দাগটা নেগেটিভ। আর এই দেখো, সামান্তরাল এবং পজিটিভ থেকে আমরা একটা তার জুড়ে দেবো নেগেটিভ পর্যন্ত, এবং এই দিক থেকে তড়িৎ গিয়ে আবার ঘুরে নেগেটিভে চলে আসবে। এটাকে আমরা বলবো বদ্ধ বর্তনী, কোথাও কাটা নেই, বদ্ধ বর্তনী। আর এইখানটা কি? না, এইটা হচ্ছে কোষ। সেই কোষের আমরা একটা ছবি দেখাই। কোষে কি থাকে? কোষে একটা পাত্র থাকে, একটা রাসায়নিক পদার্থ থাকে, আর এই রকম দুটো তড়িৎদ্বার থাকে। একে আমরা বলবো তড়িৎদ্বার, তড়িৎদ্বার থাকে। দেখো, এই যে পজিটিভ, এখান থেকে কারেন্ট বা মানে তড়িৎ প্রবাহ নেগেটিভের দিকে যায়। হলো তো? তাহলে তো চলে গেল, তাহলে তো আবার ফিরে আসতে হবে। ফিরে আসতে হবে মানে কি? এটা পুরোটা কমপ্লিট করতে হবে। এই দিক থেকে এই দিকে গেল, আবার যদি এই দিক থেকে এই দিকে আসে তবেই তড়িৎ প্রবাহটা চলবে। এই যে বাইরেরটা, এটাকে বলে বহির্বর্তনী, এইটা বাইরেরটা তো তার দিয়ে হয়ে গেল, পরিবাহী তার দিয়ে। ভেতরেরটা, ভেতরের এইখানে আমি আছি, এখানে কি বলেছি? এইখানে যে রাসায়নিক পদার্থ রয়েছে, এই রাসায়নিক পদার্থের মধ্যে দিয়ে কোনো একটা ধনাত্মক আধানকে এই যে ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তের দিকে নিয়ে যেতে আমাদের একটা কাজ করতে হয়, একটা কাজ করতে হয়। আমি আগেই বলেছি, এই নিয়ে যাওয়ার জন্য আমাদের একটা বল প্রয়োগ করতে হবে, এবং আধানটার এখান থেকে এখানে আসার জন্য একটা সরণ হবে। তাহলে বল ইনটু সরণ সমান কাজ।
সেজন্য আমি বললাম ধনাত্মক আধানটাকে কোষের ভিতরে ঋণাত্মক প্রান্ত, এই দেখো এটা ঋণাত্মক প্রান্ত কেন বললাম, এই দেখো নেগেটিভ দেওয়া আছে, এটাকে আমি বলেছি ধনাত্মক প্রান্ত। তাহলে এই ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তের দিকে কাকে নিয়ে যাব, ধনাত্মক আধানকে নিয়ে যেতে যে পরিমাণ কাজ করা হয় তাকেই আমরা বলবো তড়িৎচালক বল। এবার আমরা একটু সংজ্ঞাটা দেখে নিই। তড়িৎচালক বলের আর একটা সুবিধা আছে, যদি তুমি এই তারটাকে কেটে দাও তাহলে এই দু প্রান্তে যে বিভব পার্থক্য হবে সেটাই হবে তার তড়িৎচালক বল। তড়িৎচালকের বলের আমরা সংজ্ঞাটা একটু দেখে নিই। তড়িৎচালক বল মুক্ত বর্তনীতে তড়িৎকোষের দুই প্রান্তের বিভব পার্থক্য হল তড়িৎচালক বল। অর্থাৎ কোষটা তখন কাজ করেনি, আমি তার দিয়ে জুড়ে দিইনি, কোষের দুটো প্রান্তকে তার দিয়ে জুড়ে দিইনি, মুক্ত বর্তনী হয়ে গেল। তাহলে মুক্ত বর্তনীতে তড়িৎকোষের দুই প্রান্তের বিভব পার্থক্য বলা হয় তড়িৎচালক বল। কিন্তু তুমি জুড়ে দিয়েছো তখন কি হবে, বলছে কোষের ভেতর এর ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক আধানকে, কোন আধান, ধনাত্মক আধান, ধনাত্মক মেরুতে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয় তাই হলো কোষটির তড়িৎচালক বল। কি করতে হবে, কার্য করতে হবে। তাহলে তড়িৎচালক বলটা হচ্ছে একটা কার্য, বলা ভালো একটা শক্তি, ওটা বল নয়। তাহলে আবার বলি, কোষের ভেতরের ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক আধানকে ধনাত্মক মেরুতে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয় তাই হলো কোষটির তড়িৎচালক বল। এবার এই তড়িৎচালক বলের মান কার কার উপর নির্ভর করে, প্রথমেই বলে রাখি কোষটিতে ব্যবহৃত সক্রিয় রাসায়নিক তরলের ওপর তড়িৎচালক বল নির্ভর করে। আর হচ্ছে এই যে তড়িৎদ্বার, এই তড়িৎদ্বারের উপাদানের ওপর নির্ভর করে, তড়িৎদ্বারের উপাদানের উপর নির্ভর করে। মনে রাখতে হবে তড়িৎচালক বলের মান তড়িৎ কোষের আকারের ওপর নির্ভর করে না, তড়িৎ কোষের আকারের ওপর তড়িৎচালক বল নির্ভর করে না, তড়িৎচালক বলের মান নির্ভর করে কোষটিতে ব্যবহৃত সক্রিয় রাসায়নিক তরলের প্রকৃতির ওপর এবং তড়িৎদ্বারের উপাদানের ওপর।